জাতীয় শোক দিবস 15ই আগস্ট। এদিনই বাঙালি হারিয়েছিল দেশের স্থপতি মহানায়ক শেখ মুজিবুর রহমানকে। বাঙালির হৃদয়ে নেমেছিল শোকের ছায়া। বগুড়ায় নানা আয়োজনে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী। জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে ভিড় জমে শোকাহত মানুষের। ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। এ সময় শোকের কালো ব্যাজ পড়া ছিল দলীয় নেতাকর্মীদের গায়ে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বগুড়া জেলা পরিষদও। এছাড়াও বাংলাদেশের স্থপতিকে হারানোর দিনে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার। শাকিল আহমেদ শুভ, পুন্ড্র নিউজ।